কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে বাড়ি চলে আসলাম, তো আগের দিন রাত্রেবেলা, গতকাল রাত্রে বাড়ি এসেছি, তো এখন বাড়িতে এসে সকালবেলা আজকে উঠে চাটা করেছি। কালকে রাতে চাদর পাল্টাইল, আবার আজকে পাল্টাইল। চা পাল্টাইনি তো চাদর? না, তুই তো কইলি ওই যে ওটা তো তলেই পাতা ছিল, ওটা তো উঠালাম। যাই হোক, এখন তো এখন দেখো সকালবেলা উঠে সবাইকে, এই যে ঘর দুয়ারের অবস্থা তো জানোই কেমন হয়ে রয়েছে, বাড়ি না থাকলে যা হয়। আমি দেখাবো যে আমি কী কী কিনেছি, সেগুলোও দেখাবো। তো এখন অনেক কাজ, সকালবেলা উঠেছি, আদা দিয়ে গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে চা করেছি, করে তুলসী পাতা সব দিয়ে চা করেছি, করে সবাইকে দিয়েছি, আমি খেলাম। এখন বাইরে কড়া রোদ দিয়েছে, জামাকাপড় তো কাচার দরকার, কাচবো। তো এই যে এখানে এখনও অনেক কিছু, অনেক কিছু, এই দেখো সব কাচার ঘুরিয়েছি, এগুলো সব ওখানে পড়েছি, সেগুলো সব কাচতে হবে, চেয়ারেও রয়েছে, ওগুলোও কাচতে হবে। আবার ঘরে দেখো, ঘরের অবস্থা দেখো, এখন বিছানার চাদর চেঞ্জ করছি, কারণ কালকে একটা বিছানার চাদর পেতে শুয়েছিলাম, আর এখন আবার আরেকটা পাচ্ছি, এখন আরেকটা পাচ্ছি, এটা পেতে রাখবো, কারণ সব তুলে দিয়েছি, সব কাচবো বলে, কম্বলের ওয়ার্ড টোয়ার সমস্ত কিছু তুলে দিয়েছি, এই যে সব তুলে রেখেছি, এগুলো কাচবো, আর এখন এগুলো গুছাবো, মানে আস্তে আস্তে করবো। এখনও এক জায়গা দিয়ে আসলে কি কম কাজ হয় বলো, অনেক কাজ। তো আমি এগুলি বিছানার চাদরটা পাততে থাকি, এই যে চাদরটা পাততে থাকি। সেনা গোছানো হয়ে গেছে, এখন এইখানে সব জামা কাপড় ওইখানে রেখেছি। আমি ভুলে তোমাদের সাথে কথা বলতে বলতে এক্ষুনি আমার মোটরের তারে পা দিয়ে দিয়েছিলাম। এই যে বিছানার জন্য গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর বলেছিলাম দেখাবো কী কী কিনেছি। এগুলো হচ্ছে গজা, কাকাতুয়া দোকান ওখানে ফেমাস, সেই কাকাতুয়ার দোকানে আরও প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে। এইটা দেখো আকশির ব্যাগ, কিসের জন্য ডাকে? এই যে এটা আকশির, দেখেছ ব্যাগটা সুন্দর না? আর এটা আমি কিনেছি, এই ব্যাগটা আমি কিনেছি, আমার শাশুড়ি দিয়েছে। আর এইটা দেখো আকশির জামা, আকশির ঠাকুমা দিয়েছে, এই ব্যাগটাও আমাকে আমার শাশুড়ি দিয়েছে বললাম তো, এটা আকশির জামা। আর আর যে চুড়ি আমি কিনেছি লাল হলুদ দিয়ে, দেখেছো কাছে, সেটাই আমার ননদের জন্য, এই যে কিনে রেখেছি। ও যবে আসবে 4-5 বছর পর, মানে সরি এই বছরের লাস্টে আসার কথা, নভেম্বরে, তো আসলে তখন দেবো, কিনে রেখেছি। এইটা ওর জন্য কিনেছি, এই ব্যাগটা একই ব্যাগ, কালার আলাদা শুধু।
এইটা একটা আমার আক্সির জন্য কিনেছি, এই যে। আর আমার চুড়িগুলি তো তোমরা দেখেছো, এটা আমাকে অঞ্জন গিফট করেছে। ছেলে মেয়ে হয়ে গেলে জানো তখন আর নিজের সাজ হয় না, তাই দেখে আমার মেয়ে মুখটা ভার হয়ে গেছে, পাপা মাম্মামকে দিয়েছে তাই, তার জন্য আবার ওর বাবা ওর জন্যও নিয়ে এসছে এই যে। আর আমার চুড়িগুলি তো তোমরা দেখেছো, আমি যে চুড়ি কিনেছি। আর এখানে আছে ব্যাগ, এই যে এই ব্যাগগুলো কিনেছি সবাইকে গিফট করার জন্য। আর এই তো আর কি কিনলাম, আরও যদি কিছু মনে পড়ে আবার পরে দেখাবো, ঠিক আছে। রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, অনেক কাজ। চলো রান্নাঘরে। দেখো আমি বাইরে থেকে এসেছি, এবারে ভাত হয়ে গেছে, ভাতটা উবুর দিয়েছি, এখন এগুলি সব সার্ভ দিয়ে মাজলাম। গ্যাস ঠ্যাস এমনি মেজে ঠেজে পরিষ্কার করে গেছিলাম, কিন্তু মেজে ঠেজে পরিষ্কার করে গেলেও আবার এতদিন ইউজ হয়নি, তারপরে এর মধ্যে কি হেঁটেছে আরশোলা না কি তার তো ঠিক নেই, ওই জন্য আমি একটুখানি এটা সার্ভ দিয়ে সাবান দিয়ে মেজে নিলাম। এবার রান্না করবো, অসুবিধা নেই, সবই এখানে মাজতে হবে। আস্তে আস্তে অনেক কাজ আছে বললামই তো, একবার পরিষ্কার করে গেলাম আবার এখন পরিষ্কার করতে হবে। দেখো আমার এইটা, এগুলো আমি মাজি, এতদিন ছিলাম না, এর মধ্যে এটাও মাজতে হবে, এখন এই যে বসিয়েছি এখন এটা মাজবো। আমি তো দেখতে পাইনি চোখে যে এর উপরে কি হেঁটেছে কি গেছে, তো আমার একটা বাতি, এত চারদিন ছিলাম না, চার পাঁচ দিন ছিলাম না, তো সেই জন্য আমার এগুলো পরিষ্কার করতেই হবে। তো হয়ে গেল পরিষ্কার করা। আমার বর বাজারে গেছিল, বাজার ছিল ঘরে, তারপরেও গেছিল আনতে। এই যে আকসি উঠেছে ঘুম দিয়ে, আকসি দীঘা কেমন ঘুরলা, এই সরি পুরী কেমন ঘুরলা, দীঘার ভেতরে? হ্যাঁ আমি খালি দীঘা দীঘা বলেই যাচ্ছি তখন থেকে, ঠিকই বলেছে।
দেখি শোনা স্লিপে পড়ে যাবি চি একটা স্লিপে পড়ে যাবি পুরি সুন্দর ভাই রান্নাটা একদম বাজে রান্না একদম বাজে একদম বাজে রান্না সব সময় পুরি গেলে নিজেরা রান্না করে খাবে আমরা এটা বুঝে গেলাম এবার আর এবার থেকে গেলে আমরা নিজেরা রান্না করে খাবো আর ওই কাজ করব না এত দামি মাছ ভেটকি মাছ গলদা চিংড়ি খাসির মাংস মানে মটন তারপরে তোমার আর কি জানি কি মাছ ছিল মা পমফ্রেট পমফ্রেট সমস্ত মাছ একদম বাজে করে দিয়েছে মানে রান্না আমি প্রথম দিনটা ভালো খেয়েছিলাম যেদিনকে খাসির মানে মাটন ছিল আর হচ্ছে তোমার গলদা চিংড়িটা ছিল সেদিনটা তাও ভালো করেছিল না শুধু মাংসটা কম সিদ্ধ হয়েছে কিন্তু এমনি রান্নাটা খারাপ ছিল না পরের দিনকে ভেটকি মাছ দিয়েছে আর ও ওদেরও দোষ না ওরা তো উড়িয়া পেঁয়াজ ছাড়া রান্না করতে পারে না মনে হয় আমরা যেমন পেঁয়াজ ছাড়া কত সুন্দর রান্না করি আমাদের তো পেঁয়াজ দিই না পেঁয়াজ ছাড়াই তো আমাদের রান্না হয় তো ওরা হয়তো ওদের অভ্যাস নেই আমরা পেঁয়াজ ছাড়া রান্না করতে বলেছিলাম ভেটকি মাছটা বেকার করে দিয়েছিল অত বড় ভেটকি মাছ সর্ষের ওই সানরাইসের সর্ষের গুঁড়ো পাউডারটা ওটা দিয়ে একদম বাজে করে দিয়েছিল কারণ ওটা বেশি ওটা খেলে না এখান থেকে গলা অব্দি জ্বলে যাচ্ছিলো আমাদের গলা বুক জ্বলে যাচ্ছিলো ওটা খেয়ে তো যাই হোক ওই মাছ করেছিল ভালো খাইনি এত সুন্দর মাছ পুরো ফেলে দিতে হয়েছে আমাদের তারপরে দেরাদুন রাইসের ভাতগুলো কাদা কাদা বানিয়ে থুয়েছে একদম ভালো করতে পারেনি তারপরে কী জানি আরেকটা কী মাছ ছিল পমফ্রেট ওইটাই ভুলে যাচ্ছি বারবার পমফ্রেট মাছটা এত বড় বড় মাছ ছিল সেই মাছটাও কী দিয়ে শুধু জিরের গুঁড়ো টমেটো দিয়ে রান্না করেছে একদম বেকার রান্না করেছে আমরাও তো করি কোথায় এরকম তো হয় না দীঘাতে আমরা খেয়েছি কত সুন্দর রান্না কিন্তু উড়িয়ারা হয়তো ওরকম প্রথম দিন ভেবেছিলাম ভালো রান্না করেন একদম ভালো না আমি ভুল বলেছিলাম তোমরা এখন থেকে গেলে পুরীতে গেলে নিজেরা রান্না করে খাবে ওখানে গ্যাস ভাড়া পাওয়া যায় তাই না মা কত গ্যাস দেয় জানি 3.5 কেজি 3.5 কেজি গ্যাস কত নেয় মা 450 টাকা 3.5 কেজি গ্যাস 450 টাকা নেয় এবার তুমি যে কদিন থাকো সেই কদিনের আর কি সেই কদিনের মধ্যে তোমাকে নিয়ে তোমাকে তুমি 3.5 কেজি গ্যাস যদি কমও পড়াও তাও তোমাকে 450 টাকাই দিতে হবে আর যদি ওর মধ্যে হয়ে যায় তো হয়ে গেল ওখানে গ্যাস ভাড়া পাওয়া যায় বাসনপত্র পাওয়া যায় সব পাওয়া যায় নিজেরা ভাড়া করে রান্না করে খাও বিন্দাস খাবে বাজার করবে ভালো ভালো আর ওখানে মাছের দাম কম তাই না মা দীঘার তুলনায় মাছের দাম কম পুরীতে মাছের দাম কম মানে আমাদের কলকাতার তুলনায় মাছের দাম কম সরি দীঘার তুলনায় না কলকাতার তুলনায় মাছের দাম কম পুরীতে আর ভালো মাছ সুন্দর মাছ নিজেরা রান্না করে খাবে ভালো খাবে তো যাই হোক এখন এই দেখো এটা ধুয়ে এখানে রোদে দিয়েছি শুকাচ্ছি আর আমার বর বাজারে গেছিলো তো এই যে বাজার করে এনেছে এটা কি নড়ে মা জ্যান্ত আরে না এটা হচ্ছে ট্যাংরা মাছ এই দেখো আর কোথায় কাতলা মাছটা দেখাও আর এখানে আছে কাতলা মাছ এটা এই দুটো রান্না হবে আর হবে হচ্ছে শীষ পালং শীষ পালং এনেছে তো এই যে সবজি কেটে রেখেছি মা আর ওই যে শাক ওখানে কাটা আছে এখন ধোবো আর রান্না বসাবো পালং মানে শীষ পালং রান্না করবো সর্ষে বাটা দিয়ে আর মাছ করবো ব্যাস তো ঠিক আছে কাজ করতে থাকি এখন সর্ষে বাটতে যাবো চলে এসেছি পালং শাক বসিয়েছি সর্ষে বেটে লঙ্কা দিয়ে পালং শাক শীষ পালংটা রান্না করবো আর এখানে একটু চা বসিয়েছি কেন জানি না মানে ঠান্ডায় গলা খুশখুশ করছে এই যে এখানে চা বসিয়েছি এই দেখো এখানে পালং শাক হচ্ছে চা বসিয়েছি মা একটু খাবে আমি একটু খাবো সকালে খেলাম আবার এখন খেতে ইচ্ছে করছে ভালো লাগছে না শরীরটা অনেক কাজ ও মানে কাজ সম্পূর্ণ না করা অবধি আমার খুব টেনশন যতক্ষণ কাজগুলো কমপ্লিট না হবে এগুলো সব মুখ ধরলে সব মুখ ধরলে সব মুখ ধরবে আমার সব কাজ দিয়ে ভালো করে এগুলো বড়তে হবে আমার তারপরে তো ঘর পরিষ্কার ঘরের ঝুলটুল একটু ঝাড়লো একটু ডিপ ক্লিন করতে হবে আমার বেড়াম ছিল আমার আমি কিন্তু বেশি দিন না 4 দিনের জন্য গেছিলাম 5 দিনের দিন বাড়ি ব্যাক করলাম তাও মনে হয় কি মানে কতদিন থাকি ঘরে থাকিনি ঘর মনে হয় মানে পয়জন হয়ে গেছে আমার এটা মনে হয় সব পরিষ্কার করবো আমার ননদের শরীরটা ভালো নেই নন্দাইয়ের শরীরটা ভালো নেই এর জন্য মনটাও আমাদের একটু খারাপ আছে নভেম্বরে আসবে বলেছে জানি না ভগবান জানে খুব আশা করে আছি যাতে ওরা আসে
একমাত্র ওদের জন্যই আমরা বসে থাকি, আমি তো অন্ততপক্ষে বসে থাকি। আমার ননদ আসলে আমার খুব মজা হয়, আমি সেই কদিন যে কদিন ও থাকে আমি সেই কদিন খুব মজাসে থাকি, খুব মজা থাকে আমার, খুব আনন্দ থাকে। তো তোমরা তো দেখতেই পারবে যদি ও এসে থাকে যে আমরা কীভাবে এনজয় করি সবাই একসঙ্গে, সেটা তোমরা দেখবে যে আমি আমার ননদ, আমার ননদের ছেলেমেয়েরা, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার ননদের বর, আমরা সবাই একসঙ্গে এনজয় করি, আমার শাশুড়ি। তো এতদিন শ্বশুর ছিল, এখন তো শ্বশুর নেই, শাশুড়িকে নিয়েই আমরা সব জায়গায় যাই, দেখলেই তো আমরা, আমি আমরা যেখানেই যাই আমি আমার শাশুড়িকে ছাড়া আমি যাই না, বরাবর বিয়ের পর থেকেই আমি ওনাকে নিয়েই সব জায়গায় যাই। আমি হাবড়ায় যাই, আমার বরের থেকে আমি বেশি আমার শাশুড়ির সঙ্গে ঘুরি, এটা সবাই জানে, আমার আত্মীয় স্বজন, আমার বাপের বাড়ি সবাই জানে আমার বরের থেকে বেশি আমি আমার শাশুড়ির সঙ্গে ঘুরি, আমার এনার সাথে ঘোরাটাই বেশি মজা লাগে। তো এখন ওর শরীরটা খারাপ, ওর বরের শরীরটা খারাপ, মনটা খুব খারাপ, ওই জন্য তারপরে কাছেও থাকে না এত দূরে। হ্যাঁ কিসের উপরে উঠে বসে আছে? মনটা খারাপ আছে ওই জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, আপনার কাছে সময় করি, সে যেই হোক খাওয়ার জন্যই বলি। তো এখন অনেক কাজ, মেয়ের অনলাইন ক্লাসের, এই কদিনের স্কুল খুলে গেছে, 3 তারিখে স্কুল খুলেছে, অনলাইনের অনেক পড়াশোনা রয়েছে, সেগুলো টোকা হয়নি, মোবাইলে সব রয়েছে, সেগুলো সব বসে আবার টুকতে হবে, মেয়েকে, মেয়ে কিছু টুকবে, আমি কিছু টুকবো, তো একা পারে না, শরীরটাও খারাপ, তো আমার মাকেও কিছু ওকে হেল্প করতে হবে, আমি হেল্প না করলে কী করে হবে। তো সেই জন্য তো দেখা যাক কী হয়। এই এখন চা বসিয়েছি, চাটা করে নামাই, তো এটা ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক। আর এখানে এই যে চা নিয়েছি, আমার চা মার চা, চাটা দেখো এখানে জিরে আছে, এই যে জিরে বাটবো, সিম দিয়ে, আলু দিয়ে, মাছের ঝোল হবে, ধনে পাতা দিয়ে দুটো মাছই রান্না করব। তো হতে থাক, ততক্ষণে চা। দেখো আমার ট্যাংরা মাছ রান্না হয়ে গেল, রান্না হয়ে গেল, আলু দিয়ে, সিম দিয়ে রান্না করলাম পাতলা ঝোল, আর এই যে ধনে পাতা এখন এর উপরে কেটে কেটে দিচ্ছি। তো মাছটা হয়ে গেছে এক সাইডে, কারণ একটু বেলা হয়ে গেছে, সকালবেলা থেকে কম কাজ ছিল না, এই বিছানার চাদর চেঞ্জ করা, এগুলো করা, তারপরে এইসব কাজ করতে করতে, ঘর দুয়ার ঝাড় মোছ এইসব করতে করতে একটু বেলা হয়ে গেছে, বর বাজারে গেছিলো, বাজার করে এনেছে,
তাই তাড়াতাড়ি করে এদিকে দেরি হলো রাঁধতে, তাই দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তাই এই দেখো আর একটু ধনে পাতা রেখেছি, আমার মনে হলো সেন্টটা একটু কম হয়েছে। এখন এই ধনে পাতাগুলো না কেমন জানি সেন্ট কমে কমে যাচ্ছে, মানে আগে যেরকম একটা ফ্লেভার ছিল ধনে পাতা, অল্প দিলেই সেন্ট হতো, এখন আর সেটা হয় না। তো দেখি তাই জন্য আমি একটু বেশি করে দিই সেন্টটা ভালো হওয়ার জন্য। আর রান্নাটা খেতে খুব ভালো হয়েছিল, এতদিন সবাই মানে হোটেলে খেয়ে সবাই কেউ ভালো খায়নি, তো বাড়িতে আজকে রান্না করেছি, সবাই বলছে এত ভালো লাগছে, এতদিন পরে খেয়ে তৃপ্তি হলো। তো জানবে বাড়ির জিনিস এমনই, বাড়ির রান্না এমনই, যার হাতে যাদের খেতে খেতে অভ্যস্ত তাদের অন্য কারোর হাতের রান্না খেতে। আর ওই দেখো ওইদিকে আমার রুই মাছ রান্না হচ্ছে, রুই মাছটাও হয়ে এসেছে, ঝোলটা মাছটা দিয়ে দেবো। আর পালং শাকটা শীষ পালংটা আগেই রান্না হয়ে গেছিলো, ভাত হয়ে গেছে, তো এখন এই জন্য দুই পাশে দুটো মাছ বসিয়ে এখন প্রায় বেলা দুটো বেজে গেছে। তো আমার গলায় প্রবলেম হচ্ছে, তো ওই জন্য এরকম কথা বলতে গেলে এরকম হচ্ছে। তো এই দেখো এই যে ট্যাংরা মাছ রান্না করে রেখেছি, জিরে বাটা আদা বাটা দিয়ে পাতলা ঝোল করেছি। তো এটা হয়ে গেল, এবার রুই মাছটাও হয়ে গেছে, এই যে এখন মাছটা দিয়ে দেবো ওর মধ্যে ঢেলে দিয়ে নামিয়ে দেবো, তাহলে আমার রুই মাছ রেডি। তো এইদিকে দেখো আমি তোমাদেরকে দেখাই যে কী কী করলো, রান্নাগুলো রেখে দিয়েছি। এখানে দেখো ভাত, এখানে ভাত, এই যে ভাত রান্না করে রেখে দিয়েছি। আর ওইদিকে দেখো পালং শাক, এই যে পালং শাক শীষ পালং সর্ষে বাটা দিয়ে করেছি, এর মধ্যে ধনে পাতা দিলে আরও সেন্ট হয়, আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। তাড়াতাড়ি রান্না করতে গিয়ে মানে সবসময় সব কিছু মানে মনে থাকে না, ভুল কথা মনে ছিল আর ভুলেও গেছিলাম, মনে ছিল তারপরেও ভুলে গেছি লাস্টে যে ধনে পাতা দিয়ে নামাতে হবে, ভুলে গেছি। তো ধনে পাতা ছিল, ধুয়েও রেখেছি, এখানে কেটে দিয়ে দেবো, মনে খেয়াল করতে পারিনি। তো এখন এই সমস্ত করে আবার গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছবো। এই দেখো রুই মাছ হয়ে এসছে, তো রুই মাছটা নামিয়ে দেবো। আর ওখানে আমি সমস্ত খাবার রাখি, আমি তো সে এর আগে তোমাদেরকে দেখিয়েছি যে ওখানে সব খাবার রাখি। এখন প্রথম সকালে একবার যখন রান্না করতে আসলাম সমস্ত গ্যাসের সব জায়গা পরিষ্কার করে মুছে নিলাম, দেখলেই তো তোমরা, সার্ফ টার্ফ দিয়ে সাবান ঠাবান দিয়ে মুছে নিলাম। আবার এখন দেখো এই রান্না হয়ে গেছে, তেল টেল পড়েছে, সব আবার পরিষ্কার করে আবার মেজে ঘষে আবার পরিষ্কার করে নেব। তো আমার হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেছে, জানি না কিসের জন্য এরকম হলো, হয়তো ওয়েদার চেঞ্জ হয়েছে সেই জন্য। তো সবাই মানে ঘুরে এসেছি, মানে আমরা সবারই ঠান্ডা লেগেছে, আমার অঞ্জনের মেয়ের মার সবারই ঠান্ডা লেগেছে। তো এখন কি করা যাবে কি আর করা যাবে, ঠান্ডা লেগেছে, ওষুধপত্র খাচ্ছি, কাশি সিরাপ টিরাপ খাচ্ছি, আকশিকে যে ডাক্তার দেখাই আমরা সেই ডাক্তারের প্রেসক্রিপ্ট করাই ওষুধ, বলেছে যে ওকে খাওয়াবে, আর যদি তোমাদের কারোর হয় তোমরা পরিমাণ একটু বেশি খেলেই হবে, ওকে যেই পরিমাণে, হয়তো ওকে 5 ml দিয়ে সেখানে আমাদের 10 ml খেতে বলেছে। তো ওই জন্য আমরা ওরকমভাবে খেয়ে আমাদের কমেও যাচ্ছে আস্তে আস্তে, অসুবিধা হয়নি। তো দেখো পুরীতে ভালোই ঘুরলাম, আর বাড়িতে আসলাম এসেই কাজ একের পর এক কাজ। তো এখানে দেখো রুই মাছ হয়ে গেছে, নামিয়ে এখন গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নেব। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেল, এবার এই যে সিঙ্ক মাজি,
এখন সিঙ্ক মেঝে আমি লাইটটা অফ করে দিয়েছি, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে তোমাদের কাছে দেখতে, কারণ আমার রান্না তো হয়ে গেছে, ফালতু লাইট জ্বালিয়ে অপচয় করাটা ঠিক না, সেই জন্য আমি লাইটটা বন্ধ করে দিয়েছি। এখন শুধু পরিষ্কারের পালা, তাই জন্য আর লাইট রাখিনি। তো এই এখন ওই দেখো কলটা যে মেজেছি, তো দেখো এখানে এই যে কল টলগুলো তেল কাস্টে হয়ে থাকে তো রান্নার পরে, এতদিনে রান্না টান্নার পরে, আর এমনিও আমি প্রত্যেক দিনই এগুলো মাজি, কলটাও আমি মাজি, বেসিন টেসিন বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেল, তো সব কিছু মাজা হয়ে গেল। এখন মেজে ঠেজে পরিষ্কার করে স্নান করব। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আমি বলেছিলাম না যে আমাদের পায়রাগুলো চলে গেছিলো, তো আবার দেখি এসছে, অনেকদিন ধরেই দুজনে আসছে, ওরা দুজনই মানে জোড়া থাকে, জোড়া আছে, জোড়াটা আবার অনেকদিন ধরে আবার দেখি আসা যাওয়া করছে। তো আমি ভেবেছিলাম যে ধুর না আসে না আসুক, ভীষণ নোংরা হয়, পটি টটি করে একদম ভর্তি করে রেখে দেয় দোতলাটা, তো আমি ওই জন্য ভাবছিলাম না আসে না আসুক, ওই জন্য ওদের খেতে টেতেও দিতাম না। ও মা দেখি খেতে দিই না, তাও দেখি আসছে, আর সবসময় এসে বসে থাকছে, ডাকছে, আবার ওই খাঁচাটার ভিতরেই বসে, যেই খাঁচাটা আমরা দিয়েছি ওটার ভিতরেই বসে। তো এখন দেখি ওর ভিতরে ডিম পেড়েছে, ডিমে তা দিয়ে দুটো বাচ্চাও ফুটেছে, এতদিন তো আমরা খেয়ালও করিনি, বাচ্চাগুলো হয়ে গেছে, বড় হয়ে গেছে অনেকটাই। দেখো আমার গ্যাসটা সব মোছা কমপ্লিট, সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি। চলো তোমাদের একটা জিনিস দেখাবো, আমি ছাদে যাচ্ছি, রান্না বান্না সব হয়ে গেছে, কালবাজ হয়ে গেছে, ছাদে তোমাদের একটা জিনিস দেখাবো। এইটা মাপলেই তো হয়, লম্বা কতটা? তো পায়রার জন্য খাঁচা বানানো হচ্ছে, লম্বা হচ্ছে ওইটা বলে, এই যে খাঁচা বানানো হবে, আর এইখানে এই যে দড়ি টানিয়ে দিচ্ছে সবাই মিলে, অঞ্জনও আছে কাজ করছে নিচে। ও খাঁচা বানাবো না এখন, এই এইটার তলায় খাঁচা হবে, এইটার তলায়, এই নিচেরটার তলায়, এগুলো সব রোদে দিয়ে গেছিলাম, এখন এগুলো তুলে নিয়ে যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে, তো খাঁচা বানানো হোক তারপরে আসবো। দড়ি টানানো হয়েছে, আমার একটা কাজের কাজ হয়ে গেল, ওরা রোদ থাকে ছাদে, অনেকক্ষণ রোদ থাকে আমাদের, এগুলি রোদে দেওয়া ছিল, এই যে এগুলি ভাজ করে নিয়ে যাব, এগুলো ভাজ করে নিয়ে যাব, আর এর তলায় খাঁচা হবে। এই ট্যাঙ্কির যে এই যে নিচটা, বাবা আমি পড়ে যাচ্ছিলাম, আমার কম্বলটাও পড়ে যাচ্ছে, তো এইটার নিচে খাঁচা হবে। তো ওরা কাজ করতে থাকুক, আমি যাই এখন স্নান করতে, আমার স্নান করতে যেতে হবে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, কেননা সেদিনকে আমি আর ভিডিও এন্ড করতে পারিনি, কারণ আমার খুব শরীর খারাপ ছিল, আর খুব রাত্রের দিকে খুব শরীর খারাপ হয়েছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালে, মানে আজকে সকালের ভিডিও এটা। তো দেখো সব কাঁচা নিয়ে বসেছি, আর এগুলো জুতো টুতো সব পরিষ্কার করে সব সার্ফ দিয়ে কেচে ঠেচে দিয়েছি, আর এখানে আমি কাচতে বসেছি। কিছু মা কালকে ধুয়ে দিয়েছে, মেয়ের জামা টামা ছিল, অঞ্জনের প্যান্ট ছিল, সেগুলো ধুয়ে দিয়েছে। আর এই দেখো পায়রা বলেছিলাম না চলে গেছে, আবার এসছে, আবার ডিম পেড়ে, আবার তা দিয়ে, এই দেখো আবার বড় হয়েছে বাচ্চা, দেখো কত বড় বাচ্চা হয়েছে, দেখেছো কত বড় বাচ্চা হয়েছে, দুটো হয়েছে। এখন এদের জন্য খাঁচা বানানোর জন্য আমরা তোড়জোড় করছি, ওই দেখো তোমরা কি ঘরে থাকবে, খাঁচায় থাকবে তোমরা, দেখো তাকিয়ে আছে, খাঁচায় থাকবে, দুটো বাচ্চাই বড় হয়ে গেছে, আমরা জানি না যে দুটো বাচ্চা হয়েছে, আমরা জানি না, আমি ছোটুকে বলছি ছোটু দুটো বাচ্চা দিয়ে, দুটো বাচ্চা চেঁচা করে আওয়াজ হচ্ছে, চি চি করে আওয়াজ হচ্ছে, দুটো বাচ্চা, ছোটু বলে কই, আমি কই হ্যাঁ তুই দেখ, আরে আমি যাই না, ও তুমি খুব খারাপ বন্ধুরা, কথা বলতে পারছি না, এত শরীর খারাপ, তার মধ্যে সমস্ত কিছু কাচতে হলো, কিছু করার নেই, কারণ অনেক জামা কাপড় সব কাচলাম, দেখো না চারিদিকে সব জামা কাপড় দেখবে, চারিদিকে চারিদিকে জামা কর, কোনো দিক ফাঁকা নেই, সব কাঁচা হচ্ছা হয়ে গেছে। এখন নিচে যাব, মেয়ের জন্য জল রোদে দিয়ে গেলাম,
মেয়ে এসে স্নান করে নেবে, এখন আমি নিচে যাব। গুড আফটারনুন বন্ধুরা, খুব শরীর খারাপ, কাশি হয়েছে, প্রচুর জামাকাপড় কেচেছি, কেচে স্নান টান করে এসেছি, তারপরে পুজো দিলাম, পুজো দিয়ে আমি এখন শুয়ে আছি। আমি খাইনি, আমি পরে খাবো, আর মা আর সোনা মানে মেয়ে ওদের খাওয়া হয়ে গেছে, তো শুয়ে আছি, শরীর খুব খারাপ। তো একটুখানি দেখি, শুয়ে থাকলে শরীরটা মানে গলা খুশখুশ করছে আর কাশি হচ্ছে বারবার, আর কিছুই না। আসলে কি, ট্রেনের জানলার সামনে বসেছিলাম, ওই হাওয়াটা সম্পূর্ণ নাকে মুখে গেছে, তখনই আমার বর বলেছে ওখানে বসো না, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। শুনিনি কথা, বলে না ওই জন্য বরের কথা, বড়দের কথা একটু শুনতে হয়। শুনিনি, ঠান্ডা লেগেছে, খুব শরীর খারাপ, তার মধ্যে অতগুলো কেচেছি আরও বেশি ঠান্ডা লেগেছে। তাই পুজো টুজো দিলাম, মা রান্না করেছে, আমি করিও নি, মা ভোলা মাছ রান্না করেছে আর ভাত করেছে, মেয়েকে খেতে দিয়েছে, মেয়ে খেলো, মা খেলো, আর আমি স্নান করে পুজো টুজো দিয়ে শুয়ে আছি, তোমাদের সাথে কথা বলছি। কি করব, কথা না বললে তোমাদের সাথে ভালো লাগে না, তাই একটু কথা বলি, ঠিক আছে, পরে আবার কথা বলবো, ঠিক আছে, বেশি কথা বলতে পারছি না, গলার অবস্থা খারাপ। দেখো, পুরি থেকে যে সয়াবিন এনেছিলাম, সেই সয়াবিন এখন সিদ্ধ করেছি, এখন সন্ধে হয়ে গেছে, তো দুপুরে তো হয়েছিল ভোলা মাছ আর ভাত, এখন তো রাত্রে কিছু করতে হবে, তাই জন্য রাত্রেবেলা একটু সয়াবিন করে নেব। তো এখানে সয়াবিন এগুলো না একদম ফুলে রসগোল্লার মতো হয়ে গেছে, মানে যেই গরম জলে সিদ্ধ করেছি, মানে জলটার মধ্যে দিয়েছি, আর পুরো এক একটা সয়াবিন রসগোল্লার মতো হয়েছে। তা দেখো, ওই সয়াবিনটা রান্না করব। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে।